জিলানি টিভি আধারে আলোর রেখা। আরেকটি নামাজ আছে যেটি আপনারা আজকে পড়েছেন অনেকে, এটা হচ্ছে সালাতুত তাহিয়াতুল উযু। কিসের নামাজ? উযুর নামাজ। কথা বলুন, কিসের নামাজ? একটু বলুন, কিসের নামাজ? উযুর নামাজ, যেটাকে তাহিয়াতুল উযু বলা, সালাতুত তাহিয়াতুল উযু। বললাম যে নবীজি সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাবাদ্দা ফায়ুহসিনু উযুহু ثُمَّ يَقُومُ فَصَلِّ رَكَعَتَيْنِ مُقْبِلُ عَلَيْهَا بِقَلْبِهِ وَوَجْهِهِ إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ। খালেস নিয়তে একেবারে মনকে একনিষ্ঠতার সাথে আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার নিয়তে কোন বান্দা যদি নামাজের নিয়ত বাদে দুই রাকাত নামাজ, যেটাকে তাহিয়াতুল উযু বলা হয়, আমার নবী বলেন কোন বান্দা যদি তাহিয়াতুল উযু নামাজ আদায় করে মাত্র দুই রাকাত, এটার জন্য জুমার দিন লাগবে না, যে কোনো সময় উযুর করে এই নামাজ পড়বে, আমার নবী বলেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন, চমৎকার ফর্মুলা নবী মহান আমাদেরকে দিয়েছেন, আমরা এগুলো করি না কেন? অতএব আরো বহু নামাজ আছে, আপনার দুপুরের মসজিদ যেটা আমরা বলি সেটাকে সালাতুত তাহিয়াতুল মাসাজিদ বলা, সালাতুত তাহিয়াতুল মাসাজিদ, এটাও দুই রাকাত। আমার নবী বলেন তোমরা কেউ মসজিদে এসে বসবে না যতক্ষণ পর্যন্ত দখলের মসজিদ অর্থাৎ তার সালাতুত তাহিয়াতুল মাসাজিদের নামাজ যতক্ষণ পড়বে না। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ।